কাকলি ঘোষ দস্তিদার কোথাও পাঁচ টাকা নিয়েছে বা এক টাকা নিয়েছে তা প্রমাণ দিক আগে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। মধ্যগ্রামে বারাসাত সংসদীয় জেলা বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তিনি জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে জানান, যেহেতু বিষয়টি বিচারাধীন তাই প্রাক্তন মন্ত্রীর বিষয়ে কোনো মন্তব্য করাটা ঠিক নয়। যখন জেলার সভাপতি ছিলেন, যখন তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, তখনকার বিষয় নিয়ে অভিযোগ করা হচ্ছে, কিন্তু এখন সাংসদ নিজে বারাসাত সংসদীয় জেলার সভাপতি। পাশাপাশি দলটি যেহেতু সাংগঠনিকভাবে পোক্ত দল, প্রতি স্তরে সাংগঠনিক নেতৃত্ব আছেন, তাই জ্যোতিপ্রিয় মল্লিক না থাকায় এই মুহূর্তে কাজ করতে কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে দলের তরফ থেকে বিজয় সম্মেলনী কর্মসূচি রয়েছে, সেখানে জেলার অন্যতম নেতৃত্ব প্রাক্তন খাদ্যমন্ত্রী না থাকায় যদি কোনো অসুবিধা হয়, যখন অসুবিধা ফেস করবে তখন সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাংসদ। প্রতি বছরই বুথ স্তরে দলীয় কর্মীদের নিয়ে এই বিজয় সম্মেলনী কর্মসূচি পালন করা হয়, একইভাবে এই বছরও করা হবে। অন্যদিকে বিরোধী দলনেতার মন্তব্য এবং দলের নেতৃত্বের নাম ধরে আক্রমণ নিয়ে সাংসদ জানান, নাক্কারজনক এবং এইসব কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা ওনার মস্তিষ্ক প্রসূত আক্রমণ, এটাকে সমর্থন করি না এবং এটা ওনার ব্যক্তিগত এজেন্ডা বলে মনে করেন সাংসদ। সাংসদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, তার জন্য তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করেছেন এবং প্রমাণ দিতে বলা হয়েছে বলে জানান সাংসদ। তবে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরাবে কি না সেটা ক্যাবিনেট দেখবে, মুখ্যমন্ত্রী আছেন তিনি বুঝবেন বলে জানান সাংসদ। জ্যোতিপ্রিয় মল্লিক কি করেছে তার জন্য দলের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হবে না বলেও মনে করেন সাংসদ। অন্যদিকে মহুয়া মৈত্রকে এথিক্স কমিটি ডেকেছে, সেই বৈঠক শেষ হলে মহুয়া মৈত্র সম্পর্কে কিছু বলা যাবে। মহুয়া মৈত্রকে যখন ডেকেছে তখন নিশ্চিত মহুয়া যথাযথ প্রমাণ সহ গেছে। দেখুন, ওটা তো একটা যেটা বলে বিচারাধীন বিষয় এবং বিচারাধীন বিষয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করা উচিত না। সুতরাং ওনার উনি কোথায় আছেন, কে নিয়ে গেছে, এইসব নিয়ে আলোচনা না করাই ভালো। আর যেহেতু দলটা আমাদের একটা সাংগঠনিক দিক থেকে ভীষণভাবে পোক্ত দল, প্রতি স্তরেই আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। আমাদের তো দলের মাদার পার্টি, যুব, INTTUC, মহিলা, ছাত্র সব ইউনিটেই নেতৃত্ব রয়েছে যারা কাজ করছেন, তাদেরকে নিয়েই সভা হচ্ছে। সমস্যা হতে পারে কি জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে নেই, তো সামনে আবার 24-এ লোকসভা নির্বাচন আছে, তো বিজয় সম্মেলনীগুলো আপনারা করছেন, প্রত্যেক বছরই বিজয় সম্মেলনী করা হয় এবং একেবারে বুথ স্তরের কর্মীদের নিয়েই করা হয়, এবং সমস্যা যখন আমরা ফেস করব তখন বুঝতে পারবো সমস্যা হয় কিনা, এখন অবধি কোনো সমস্যা নেই। বিষয়টা বলছেন বিচারাধীন বা আইনি রয়েছে ব্যবস্থা, কিন্তু এই বিরোধী দল নেতা একের পর এক আক্রমণ, মানে এটা কিভাবে দেখছে, মানে একের পর এক তৃণমূলের নেতৃত্বকে নাম ধরে ধরে আক্রমণ করছে, এটা ন্যাক্কারজনক নোংরা রাজনীতি, এমনকি বলা যেতে পারে এটা রাজনৈতিক কর্মসূচিই নয়, এটা একটা ওনার মস্তিষ্ক প্রসূত আক্রমণ, যেটা আমি বিশ্বাস করি কোনো বিরোধী দল এটাকে সমর্থন করে না, এটা ওনার ব্যক্তিগত একটা এজেন্ডা বলা যেতে পারে। আপনার নামও তো জড়িয়েছে পারবে, তার জন্য আমি 100 কোটি টাকার মানহানি মামলাও করেছি, ওনাকে প্রমাণ দিতে বলেছি কার কাছ থেকে 5 টাকা আমি নিয়েছি, এরকম একটা প্রমাণ দিতে হবে 5 টাকা কি, আরও ভালো করে বললে 1 টাকা। হ্যাঁ, এইভাবে যদি কারুর নামে মিথ্যাচার করেন সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না, যারা রাজনীতি করেন না তারাও ভালোভাবে নেয় না। ওদের তো অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকম কর্মসূচি নেই সারা ভারতবর্ষে। ভারতীয় জনতা পার্টি তো সর্বভারতীয় দল, সারা ভারতবর্ষে কোনো উন্নয়ন করছে ভারতীয় জনতা পার্টি শুনেছেন? এখানে তো সব আলাদা সভাপতি, আমি সভাপতি এই সংসদীয় এলাকায়, এটা তো সেটা তো তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে এবং যে সকল তদন্ত সংস্থা বেশিরভাগই কিন্তু ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনীতির দলের যেখানে যেখানে রাজ্যে ক্ষমতায় আছে সেই সকল রাজ্যের বিরোধী দলের নেতাদের উপরে এই ধরনের একটা আক্রমণ করছে, আমরা দেখতে পাচ্ছি দেশ শুদ্ধ, এটা 3000 গুণ বেড়ে গেছে
এই ধরনের একটা, যেটা নিয়ে আপনারা দেখেছেন যে গেলট সাহেব রাজস্থানেও বলেছেন যে প্রত্যেকটা রাজ্যে তারা এইভাবে আক্রমণ করছেন এজেন্সিকে লেলিয়ে দিয়ে। নিজেদের রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, নিজেদের উন্নয়নমূলক কোনো কর্মসূচি নেই, নিজেদের রাজনৈতিক ভিতটা নড়বড়ে, তাদের কিন্তু কোনো সংগঠন নেই। সেই সবটাকে মেকআপ দিতে এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধী দলের যে সকল নেতা আছে তাদের উপরে আক্রমণ করছে। আজকে এথিক্স কমিটির মিটিং শেষ হোক, তারপরে বলা যাবে আগে থেকে কি করে করবো। মিটিং তো ওকে ডেকেছে, ও নিশ্চয়ই সেখানে যথাযথ প্রমাণ নিয়ে। বিজয়া সম্মেলনীটা আমরা খুব মন দিয়ে করি এবং প্রত্যেকটা ব্লকে হবে, প্রত্যেকটা টাউনে হবে, প্রত্যেক কর্মীকে আমরা তার মধ্যে আহ্বান জানিয়েছি আসার জন্য। এবং যারা দলের পুরনো কর্মী, যারা বহুদিন ধরে দলে সময় দিচ্ছেন, দলটাকে তাদের ভালো লাগার আত্মীয় মতন বানিয়ে নিয়েছেন, তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে। আজকেও আছে, আজকে হাবড়ায় আছে, কালকে আমাদের বারাসাত শহর আর মধ্যমগ্রামে আছে। এরমভাবে প্রত্যেকটা লকডাউনে আমাদের এই সংসদীয় এলাকার মধ্যে প্রত্যেকটা জায়গাতেই বিজয় সম্মেলনী হবে নেতা কর্মীদের নিয়ে। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।